1975 সালের 15ই অগস্ট ঘটে যাওয়ার পরে শুধু যে এই অগস্ট মাসে বা 15ই অগস্টে যে এই দুঃখ ব্যথা এগুলি আমাদের মনের মধ্যে জাগে তা না, কিন্তু 15ই অগস্টের পর থেকে আপনার এই দুঃখটা হয়তো কোনো সময় চাপা ছিল, কিন্তু এই দুঃখটা কিন্তু সবসময় ছিল এবং সবসময় আছে। এটাই হচ্ছে এই ব্যথার থেকে উত্তরণ নাই, এই ব্যথা থাকি, এই রক্তক্ষরণ হতে থাকি। তার কারণ হচ্ছে যে দেখেন, বঙ্গবন্ধুর জীবনটা যদি দেখেন, সেই জীবনটা কিন্তু সম্পূর্ণটাই, মানে এর কোনো ক্রিয়দাংশও আমার মনে হয় না যে নিজের জন্য ব্যয় করা, সম্পূর্ণটাই বাংলার জনগণের, বাংলার আপামর জনগণের স্বাধিকার অধিকার এবং ন্যায়সঙ্গত দাবি আদায়ের যে সংগ্রাম সেটা ভরা। যেই বঙ্গবন্ধু সারাটা জীবন দিলেন এই বাংলার মানুষের ভাগ্য উন্নয়নে, সেই বাংলার মাটিতেই কিন্তু তাকে এবং তার পরিবারের 17 জন সদস্যকে নৃশংসভাবে হত্যা করা। এই হিসাব আপনি মিলাবেন কেন? যারা এই কষ্ট আপনি দূর করবেন কী করে? এটা চায় না, এই কষ্ট দূর করা চায় না, এটা ইটস নট পসিবল। এখন দেখেন তারপরে কি হলো, আমার সেই দিনটার কথা মনে পড়ে যে দেখেন, এই 15ই অগস্ট 1975 সালের কথা, বয়স 19 ইয়ার্স অফ এজ। তো আমাদের বাসা হচ্ছে স্যার সৈয়দ রোডে, মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে, আর একে 32 নম্বর, কিন্তু তখন মানে আজকের ইয়েতে হয়তো বয়স হয়ে গেছে, সেই জন্য তখন মানে হাঁটা ডিস্টেন্স ছিল। তো সকালবেলা হঠাৎ ঘুমায় আছি, সকালবেলাটা মানে বিকট আওয়াজ হলো, এটা মনে হলো আমার বিছনার পাশে বোধহয় কিছু নাই, আর মানে আমি আর চোখ খুলি না। ইনস্টিংটিভ যেটা সেটা এটা এই বলার পরে ইনস্টিংটিভলি আমি মানে এটা বোধ হয় মানুষের স্বভাবগত ইয়েই, আমি আমার মাকে ডাক দিয়ে বললাম যে আব্বা কোথায়, কারণ আব্বা তখন সংসদ সদস্য। তো আম্মা বললেন আমাকে, তোমার আব্বা আমার সাথেই আছেন, এই তুমি চলে আসো। তখন আমার সাহস হলো যে চোখটা খোলার, চোখটা খুলে একেবারে দৌড় দিলাম আর কি দরজা খুলে। তো গিয়ে আমি আর আব্বা চিন্তা করছি, আম্মাও চিন্তা করছি কী হল। তো তখন আব্বা বললে চলো ছাদে দেখি, দোতলার ছাদে। আব্বা আমি আম্মা আমরা তিনজন দোতলার থেকে তিনতলা মানে তিনতলা ছাদে গেলাম। আম্মা দরজাটার মানে ছাদের দরজার কাছেই কারণবশত দাঁড়ায় রইলেন, আমরা দুজন রেলিংয়ের কাছে গেলাম। রেলিংয়ের কাছে যাওয়ার পরে আমরা শুনলাম ঠাটাঠাট এই এই গুলির আওয়াজ, এইটুকু। এটা শোনার পরে এই আমি আব্বাকে বললাম, আব্বা মানে মানে সঙ্গে সঙ্গে না, আমরা দুজনেই একটু চিন্তাভাবনা করছি, কোনো কথা বলছি না, ব্যাপারটা কী অনুধাবন করার চেষ্টা করছি। তারপরে আমার মুখ থেকে বেরোয় গেল, আব্বা ইয়ে কি বলে আপনার বন্ধুকে মেরে ভাবছে। আর আমার আব্বা আমার উপরে গেল ছেতে আর কি, তুমি বেশি বুঝো, বেশি ইয়ে পাতা এই সেই দিল কতক্ষণ ধর। আমি বললাম আরে কি আশ্চর্য কথা, আমি বললাম আমার কাছে যেটা মনে হয়েছে
ঘড়ির কথা আমি বলতে পারবো না। ভোর হয়েছে? হ্যাঁ ভোর হয়েছে, দিন ভোর হয়েছে। ওই সামনের বাসার প্রতিবেশী আর কি ভদ্রলোক, উনিও তো ওই আওয়াজ তো সবাই শুনেছে, আওয়াজ শুনে উনিও চলে আসছে। উনি তখন হয় নাই, কিন্তু উনি পরে আমার ভাইয়ের শ্বশুর আর কি হয়েছে। তো উনি, আমি, আব্বা তিনজন আমাদের বাসাটা নিচের তলায় বারান্দাতে ছিল, পর ওইখানে গিয়ে বসে আলাপ করছি। মানে আমরা বুঝতেই পারছি না যে কী হচ্ছে, দেরফর স্পেকুলেশন চলছে। এমন সময় খুব বৃষ্টি নামল, পাশের বাসায় আপনার থাকতো হচ্ছে, পাশের বাসায় দুটা বিল্ডিং ছিল, পিছনেরটায় আপনার থাকতো হচ্ছে এই যে সোহেল চৌধুরী, সোহেল চৌধুরী অ্যাক্টর ছিল না, নায়ক, নায়ক সোহেল চৌধুরীর বাবা সোহেল চৌধুরীরা থাকতো আর কি। তো নায়ক সোহেল চৌধুরীও কিন্তু বঙ্গবন্ধু এবং আমার বাবার সাথে বেকার হোস্টেল থেকে পরিচিত। তো হঠাৎ শুনি উনি ডাকছে, উনি বলছে বাচ্চুভাই বাচ্চুভাই, মানে আমার বাবার ডাক না, বাচ্চুভাই বাচ্চুভাই। কী হয়েছে বলে, মুজিব ভাইকে মেরে ফেলেছে, আমি রেডিও শুনে। তাড়াতাড়ি রেডিও খুললাম, রেডিও খোলার পরে তো এই ডালিম সাহেব, খুনি ডালিম এর বক্তব্য শুনলাম। আমি আমার বাবার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম যে উইদিন ফিউ সেকেন্ডস তার পৃথিবীটা ওলট পালট হয়ে গেছে। সদ্য স্বাধীন বাংলাদেশের স্থপতিকে খুন করা হয়েছে, সেই দিনে ঢাকার চেহারাটা কেমন দেখেছেন? দেখেন, খুন করার পরে পরেই তো এই খুনিরা ঢাকা শহরে কারফিউ দিয়ে দিয়েছে। আর এটা সত্য যে বাংলাদেশের মানুষ এটা ঘটবে বা এটা ঘটতে পারে, এটা তাদের হিসাবের মধ্যে ছিল না। এবং এটা যখন ঘটে গেছে, বাংলাদেশের মানুষ কিন্তু, আমার মনে হয় বেশিরভাগ মানুষই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। তাদের, তারা এটা মেনে নেয় নাই, কিন্তু তারা এটাও বুঝে নাই যে এরকমভাবে কেমন করে ঘটে গেল। আর এই যে আমি বলবো যে এই যে তাদের মধ্যে যে একটা প্রশ্ন যে এটা কী হলো কী করবো, এরকম একটা যে ইয়ে প্রশ্ন, সেটার সেটাকে হতাশার দিকে ধাবিত করার জন্য যে পদক্ষেপটা, মানে পদক্ষেপ এর পরের যে পদক্ষেপ, আমার মনে হয় বহু অংশে সেইটা কন্ট্রিবিউট করেছে। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যারা মন্ত্রী ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিপরিষদে যারা মন্ত্রী ছিলেন, তারা যখন খুনি মোশতাকের সরকারে মন্ত্রী হিসেবে শপথ নেন, অবশ্যই অবশ্যই আমি বলবো যে জনগণ আর তাতে এই জিনিসটা ভালো চোখে তো দেখেনি নাই, কিন্তু জনগণ যে ঐক্যবদ্ধ হয়ে একটা পদক্ষেপ নেবে সেটাও কিন্তু তারা অত্যন্ত বাধাগ্রস্ত হয়েছে। কারণ এটা তাদেরকে দ্বিধাগ্রস্ত করেছে যে এটা কী হবে। আরে দুই দিন আগে বঙ্গবন্ধুকে প্রশংসা করতে করতে ছাদে তুলে দেয়, বঙ্গবন্ধু ছাড়া দুনি মুখে কথা বলে না, সে আজকে বঙ্গবন্ধুকে মেরে বঙ্গবন্ধু যারা মারছে তাদের সাথে গিয়ে মন্ত্রী হয়েছে, এটা কেমন কথা? এই এই যে এই যে জিনিসটা, এটা আমার মনে হয় আমি তখন দেখেছি মানুষকে নাড়া দিয়েছে, মানুষকে যথেষ্ট হতাশাগ্রস্ত করে।